আসুন আল্লাহ পাক আব্বা জানেদের কতটা সম্মান কতটা মর্যাদা দিলেন, কত কষ্ট করে কত মেহনত করে আব্বা জানেরা আমাদেরকে বড় করেন। আজ আমরা সেই আব্বা জানেদের মনে কষ্ট দেই, এই গজলটি ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহাত যত গোসে মেটাই। আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহাত যত গোসে মেটাই। মাথারি ঘাম পায়ে ফেলে খাটে দিন রাত মোদের তরে, ভালো মন্দ ভুলে যাই বাপ ছেলের হাসি দেখার তরে। মাথারি ভালো মন্দ ভুলে যাইবা ছেলের হাসি দেখার তরে। সেই বাপের ঋণ বোঝে কজন, সেই বাপের মন বোঝে কজন, এমন আপন আর কোথাও নাই। আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহাত যত গোসে মেটায়। আমার যে সমস্ত যুবক ভাইরা আপনারা আব্বা জানাদের মনে কষ্ট দেন, একবার ছোটবেলার কথাগুলো ভেবে দেখুন। ছোটবেলায় ঈদের সময় যারা আর্থিক দিক থেকে গ্রামে ভালো, তারা তাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে দিতেন, তখন আমরা ছুটে যেতাম আব্বা জানের কাছে, আব্বা জান দেখুন ওদের সুন্দর ড্রেস কেনা হয়ে গেছে, আমাদের কবে কিনে দেবেন। কাছে যদি টাকা পয়সা না থাকতো সে আব্বা জান ছুটে যেতেন পাশের বাড়িতে, গিয়ে লজ্জা শরম না করে তার কাছে অনুরোধ করে বলতেন, আমার সন্তানের আমি এখনো কিছু কিনে দিতে পারিনি, আপনার কাছে অনুরোধ করছি আমাকে কিছু টাকা ধার দিন, আমি ভ্যান চালিয়ে হোক জোন দিয়ে হোক এই টাকা আমি শোধ করে দেব, আমার সন্তানের মুখে আমি হাসি ফোটাতে চাই। সেই সব কথাগুলো কি আপনারা ভুলে যান? আজ কিভাবে আব্বা জানেদের মনে কষ্ট দেন সেই প্রসঙ্গে কবি লিখছে, শুনুন। ঈদের দিনে নতুন পোশাক কিনে এনে ছেলেদের দেয়, নিজের গায়ে ছেঁড়া জামা ভালো লুঙ্গি পরনে নাই। ঈদের দিনে নতুন পোশাক কিনে এনে ছেলেদের দেয়, নিজের গায়ে ছেঁড়া জামা ভালো লুঙ্গি পরনে নাই। বলে আমার প্রয়োজন নাই তোদের খুশিতে এ মন ভরে যায়। আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহাত যত গোসে মেটায়। আব্বা জানরা আরো কি কি করে শুনুন। শিশু ছেলে বাপের কোলে চড়ে যখন দোকানে যায়, গালে বিস্কুট তুলে ও বাপ না খেয়ে ছেলের মুখে দেয়, বলে আবা খেয়ে নে বাপ, বলে আবা খেয়ে নে বাপ তুই খেলে এ পেট ভরে যায়। আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে
থাকে পাশে চাহাত যত গোসে মেটাই। আজ আপনি চাকরি পেয়েছেন, মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হয়েছেন, স্ত্রীর কথা শুনে আব্বাজানের মনে কষ্ট দিচ্ছেন, আব্বাজানের কথা মতো চলছেন না, ভেবে দেখুন এই যে চাকরি পেয়েছেন, মাস্টার ডাক্তার হয়েছেন, সবকিছুর ওসিলা কিন্তু আপনার আব্বাজান। ছোটবেলায় যখন আপনার সাথীদের সাথে সঙ্গীদের সাথে খেলা করতেন তখন আব্বাজান ছুটে যেত আপনার কাছে, ছুটে গিয়ে বলতো আর কি, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে মাস্টার ডাক্তার হতে হবে, ভালো ভালো খেলনা দিয়ে খাবার দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসতো, এসে পড়ায় বসিয়ে দিত। আজ আমরা চাকরি পেয়েছি, মাস্টার হয়েছি, সবকিছু সেই আব্বাজানদের ওসিলাই। কিভাবে আমরা কষ্ট দেই সেই আব্বাজানদেরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি হাদিস, নবী আমার বলছেন, পিতা মাতার সাথে সদ ব্যবহার করা, নামাজ রোজা হজ যাকাত এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত। শুধু তাই নয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও তুমি পাবে না। তাহলে যুবক ভাইরা আপনারাই ভাবুন আব্বাজানের সাথে কেমন আচরণ করতে হবে। তারপরে ছন্দ কবি লিখছেন, শুনুন, এমন আবা কোথায় পাবে বলো ঘুরে এই দুনিয়ায়, সারা জীবন যাও উপার্জন করেছে বাপ সব দিল আমায়, সেই বাপের ঋণ ভোলা কি যায়, সেই বাপের ঋণ ভোলা কি যায়, সারা জীবন ঋণী সবাই, আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহত যত গোসে মেটাই। সেজন্য আজ যত যুবক ভাইরা এসেছেন আর মাইকে সাউন্ড যত যুবক ভাইরা শুনছেন, সকলকে আমি আলামিন গাজী হাতে ধরে পায়ে ধরে নিবেদন করে যাচ্ছি, আব্বা জানাদের সাথে আম্মা জানাদের সাথে সৎ ব্যবহার করুন। কেননা এখন কিছু বুঝতে পারবেন না, যখন আব্বাজান আম্মাজান দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝতে পারবেন যে কি কদরের জিনিস আপনি হারালেন। যখন আব্বাজান দুনিয়া থেকে চলে যায়, যুবক ভাইরা আপনারা জানেন, কোন যুবক ভাই যদি আব্বাজান দুনিয়া থেকে চলে যায় মনে হয় যেন বুকের একটা পাজর ভেঙে চলে গেল। তো যাদের আব্বাজান চলে গেছে তাদের, সেই ব্যক্তিদের আব্বাজানের কথা কিন্তু আজ মনে পড়ছে, সেই উদ্দেশ্যে শেষ ছন্দটি বলে যাচ্ছি, আমার আবা কোথায় আছো মনে পড়ে তোমার কথা, দেখিতে চাই আমি তোমায়, জানাতে চাই বুকের ব্যথা, এসএম নজরুল সবই পেলো, এমডি আলামিন সবই পেলো, জানি আমার আবার দোয়াই, আমার আবার মতো কে আর সেরা আছে এ দুনিয়ায়, ভালোবেসে থাকে পাশে চাহাত যত গোসে মেটায়।